হওয়ার সম্ভাবনা ছিল টাটার ন্যানো কারখানা। শেষমেশ হতে চলেছে মাছের ভেড়ি। শনিবার থেকে সিঙ্গুরের টাটা কারখানার জমিতে মাছ চাষের ভেড়ি তৈরি করার জন্য বড় বড় পুকুর তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই নিয়েই সিঙ্গুরে বিভিন্ন রাজনৈতিক মহলে রীতিমতো তরজা শুরু হয়েছে। হুগলি জেলার সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমি নিয়ে আন্দোলনের পথ তৃণমূলের ক্ষমতায় আসার পর সুগম করে। নামানো কারখানা মাঝপথে থেমে যায়, পশ্চিমবঙ্গ থেকে চলে যায় গুজরাটে। তৃণমূল সরকার থেকে বলা হয়েছিল জমির মালিকদের চাষের উপযুক্ত করেই জমি ফেরত দেওয়া হবে, কিন্তু সেই জমি ফেরত পাওয়ার পর এখানকার জমির মালিকেরা জানান এই জমি আর চাষের উপযোগী নয়। সেখানে ধান বা অন্য কোনো সবজি চাষের উপায় না থাকায় এবার সেই হুগলির জেলার টাটার কারখানা জমিতেই মাছ চাষের জন্য ভেড়ি তৈরি করার কাজ শুরু করেছে রাজ্য সরকারের এগ্রো ইরিগেশন দপ্তরের আধিকারিকেরা। দপ্তরের আধিকারিকেরা কিছু বলতে না চাইলেও জমির মালিকদের পক্ষ থেকে জানা গিয়েছে এই জমিতে ধান চাষের বা অন্য কোনো সবজি চাষের উপযুক্ত নয়। তার বিকল্প হিসেবেই রাজ্য সরকারের পক্ষ থেকে চাষের জন্য ভেড়ি তৈরি করে দিচ্ছে সরকার। শনিবার সকাল থেকে তিনটে জেসিবি দিয়ে সেই কাজ শুরু করেছে রাজ্য সরকারের এগ্রো ইরিগেশন দপ্তর। জমির মালিক বনমালী মাইতি এ বিষয়ে কি জানালেন শুনে নেব। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বনমালী মাইতি। এই যে পাশে একটা যদি প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টটা কী প্রজেক্ট হচ্ছে? এটা ফিশারি প্রজেক্ট হচ্ছে, মাছের প্রজেক্ট, মাছ চাষ হবে। কিন্তু এটা তো আগে টাটার কারখানা জমি ছিল। টাটা তো আমাদেরকে সরকার তো রিটার্ন দিয়েছে আবার। আচ্ছা, সরকার রিটার্ন দিয়েছে, সরকার রিটার্ন দিয়ে বলেছে চাষ করার জন্য। আমরা এই মাছ চাষও তো একটা চাষ, সেই হিসেবে এইটা চাষ করার জন্য আমরা এই ভেড়ি প্রকল্প। কতক্ষণ ভেড়ি হয় মোটামুটি এখানে? ধরুন না, আপাতত তিন চারখানা পাস হয়েছে, তিন চারখানা ভেড়ি হবে। এই একটা হচ্ছে নেক্সট, এই আমার একটা ভেড়ি অলরেডি পুকুর রয়েছে, ওরই অপোজিটে আর একটা হবে, তার পাশে আর একটা হবে। শুধু মাছ চাষ হবে না আর অন্য কিছু হবে? না, শুধু মাছ চাষই হবে, মাছ ছাড়া আর কি হবে? জলে মাছই হবে। আচ্ছা, এখানে থোড়ি ডলফিন থোড়ি নিয়ে আসতে পারবে? তাহলে এইখানে কোনো চাষাবাদ কিছু হবে না? না না, চাষাবাদের উপযুক্ত আপনার লাগছে কি? দেখে এ তো যে জঙ্গল হয়ে আছে, এ তো জঙ্গল হয়েই যাবে। আচ্ছা, চাষ মাছ চাষ ছাড়া কিছু হয় আমার পক্ষে তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, টাটা কারখানা, কারখানা তো চলে গেল, হ্যাঁ, কিছু করার নেই। যে কোনো যে জমি ফিরে দিয়েছে, রিটার্ন দিয়েছে, এটাকে তো আমার ইউটিলাইজ করার জন্য যে কোনো একটা বিজনেস করতে হবে। আপনারা তো আশা করেছেন যে কারখানা হবে? হ্যাঁ, কারখানা আশা আমার তো নেই, যার জন্য আমরা এরকম ভেড়ির প্রকল্প নিচ্ছি। মানে আপনারা আশা করেছিলেন তো যে কারখানা হবে? আশা করেছিলাম বলতে কি, সকলেই আশা করেছিল, কিন্তু হয়নি যে জিনিস সে নিয়ে আর আফসোস করে কি হবে। এবার চাষ আপনার ধানের চাষ বা সবজি চাষ হলো না? না, ধান চাষ এখানে ধান চাষের উপযুক্ত মোটেই নয়। এই পাথর পড়ে রয়েছে, এ রয়েছে, এদিকে এটাকে পরিষ্কার করে করতে গেলে যে পয়সা এ হবে চাষি বিক্রি হবে। তার জন্য আপনার এই প্রজেক্ট? হ্যাঁ, আমার এই চাষের এই মাছ চাষ করাটাই উপযুক্ত প্রজেক্ট যেটা মনে করি। সরকার থেকে অনুমতি দিয়েছে যে চাষিদের জমি ছিল সেই তাদের ভেড়ি যেখানে সেখানে চলছে না, লুট হয়ে গেছে চব্বিশ পরগনাতে, গঙ্গার ধারে, সমুদ্রের ধারে, আর যেখানে তিন ফসলি চার ফসলি জমি সেখানে ভেড়ি হবে? দিদিমণি সর্ষে ছুঁড়েছিলাম, আমরা দেখেছি যে সর্ষের মধ্যে যে ভূত আছে সেটা এখন প্রমাণ হলো। কত মানুষকে বোকা বানাবেন? সিঙ্গুরের মানুষ খুব ভরসা করে ওনার হাতে জমি ছেড়ে দিয়েছিল। এখন কারখানাও নেই, জমিও নেই, চাকরিও নেই, ব্যবসাও নেই। তারা জমি ফেরত চেয়েছিলেন, দিদিমণি কাগজ দিলেন আর ইট পাটকেল গাঁথা একটা জায়গা দিলেন, সেখানে কাজ ফুল হয় আর কোনো চাষ হয় না। তো মানুষকে বোকা বানিয়ে বানিয়ে দশ বছর চালিয়েছে, এবার মানুষের বদলা নেওয়ার দিন এসেছে। দিলীপ ঘোষ চন্দননগরে বলেছেন যে সিঙ্গুরের জমিতে মাছের চাষ হচ্ছে, মাছের ভেড়ি হচ্ছে। মমতা মাঝি বলেছেন দিলীপ ঘোষ ও বদ্ধ পাগলের মতো ভোটের আগেও নানান রকম মিথ্যা অভিযোগ তারা তুলেছিল, মানুষ ওদের কথা শুনবে না, তার কারণ ওরা ও যে বকখালবাজ এটা বাংলার মানুষ বোঝে। আর সিঙ্গুরে কি হচ্ছে না হচ্ছে সিঙ্গুরের মানুষ ভালোভাবে বোঝে, সিঙ্গুরের মানুষ জানে, আর সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে। ওই মিথ্যা বাজার গরম করা সিঙ্গুরের মানুষ শুনবে না আর বাংলার মানুষও শুনবে না। দেখা যাচ্ছে টাটার জমিতে যেখানে কারখানা হওয়ার কথা ছিল সেখানে মাছের ভেড়ি হচ্ছে, কি বলবেন? না, এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে আজকে কলকারখানা দরকার। আজকে জায়গায় যদি বেকার যুবক যুবতী
তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাহলে কিন্তু পশ্চিম বাংলায় বেকারি চূড়ান্ত জায়গায় চলে গেছে এবং আপনারা মাছের ভেরি প্রথম নিয়ে বলবেন। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কথা হচ্ছে এই কারখানা জন্য জমি নেওয়া হয়েছিল, ফলে এই কারখানায় অন্য কিছু করা উচিত না, এখানে হচ্ছে কারখানাই তৈরি করা উচিত। কারণ এই কারখানা না করলে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী তারা পাশ করে বেরোচ্ছে, আগামী দিনে তাদের কর্মসংস্থানের জায়গাটা কোথায় যাবে? আজকে তো মাছের ভেড়ি করার তো বহু জায়গায় আছে, পতিত জমি আছে বা যে যে অঞ্চলগুলোতে মৎস্য চাষ হয় সেখানে করুক, আমাদের এত ভালো জমিটাকে আমরা এইভাবে নষ্ট হয়ে যাব আমরা চাই না। আপনার নামটা? আমার নাম মোহনদাস পণ্ডিত, আমি নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।